আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে অক্টোবর মাসে এমন 5টা এয়ারড্রপ লিস্টিং হতে যাচ্ছে বা টিজি হতে যাচ্ছে, এয়ারড্রপ হতে যাচ্ছে, সো এমন 5টা লিস্টিং ডেট বা টিজি ডেট আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। সো আপনারা ধরে নিতে পারেন যে অক্টোবর মাস আমাদের জন্য মোটামুটি ভালো একটা মাস হতে যাচ্ছে, কারণ 5টা প্রজেক্ট যদি লিস্টিং হয় তাহলে মোটামুটি এখানে ভালো প্রজেক্টও আছে, তাহলে আমরা এখান থেকে ভালো কিছু পেতে পারি বা আশা করতে পারি। সো কোন সেই প্রজেক্টগুলো, লিস্টিং ডেটগুলো কী কী বা টিজি বা এয়ারড্রপ আপডেটগুলো কী, চলুন আমরা সেগুলো একটু দেখে নিই। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যে আপডেটগুলো ইজিলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সের পিন পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সো এখন আমরা সরাসরি আপডেটগুলো দেখব। তো প্রথম অবস্থায় যেই প্রজেক্টের আপডেটটা দেখব সেটা হলো আমরা এক্স এম্পায়ার। সো আমরা যদি এখান থেকে এক্স এম্পায়ার চলে যাই, অলরেডি তাদের অ্যানাউন্সমেন্ট চলে আসছে, ওদের মাইনিং ইন কবে হবে সব কিছু মোটামুটি চলে আসছে, আমি জাস্ট আপনাদেরকে শর্টলি বলে দিচ্ছি। সো প্রথমত হলো তারা এখানে 1 ঘন্টা আগে একটা পোস্ট করছে, এবং সেটা কি, তারা বলছে যে ফ্রেন্ডস মার্ক দ্য ডেট ফর দ্য এন্ড অফ দ্য চিল ফেজ। এখন আমরা যেই মাইনিংটা করতেছি এক্স এম্পায়ারে সেটা শেষ হয়ে যাবে অক্টোবরের 17 তারিখে, তার মানে অক্টোবরের 17 তারিখে মাইনিংটা বন্ধ হয়ে যাবে, মাইনিং আর করা যাবে না। দেন এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, যাওয়ার পর এখানে তারা এয়ারড্রপ বা টিজি ডেট দিছে হলো 24 অক্টোবর। তো এখানে দেখেন 24 অক্টোবর টিজিই অ্যান্ড লিস্টিং ডেট, তার মানে আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম এক্স এম্পায়ার 24 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডেট চেঞ্জ না হয়। নেক্সট আমরা চলে যাব হলো অনেকের অপেক্ষাকৃত একটা প্রজেক্ট, যেটা হলো ওপেন ইএক্স। সো এটা নিয়ে তো নতুন করে কোনো কিছু বলার নেই, এটা নিয়ে সকলে খুবই হতাশ ছিল, ওয়েটিংয়ে ছিল। আমি নিজে এই প্রজেক্টটাতে কাজ করি নাই, আগে থেকে কাজ করি নাই, পরবর্তীতে আর কাজ করি নাই, যার কারণে এটা নিয়ে আমি কোনো ভিডিও পাবলিশ করি নাই আমার চ্যানেলে। বাট লিস্টিং আপডেটটা আমি আপনাদের শেয়ার করতেছি, অনেকে খুশি হবে, অনেকেই খুব আশায় কাজ করছিল এবং ওয়েট করতেছিল, যার কারণে আমি এটা বলে দিচ্ছি। প্রথমত হলো যে এখানে 18 ঘন্টা আগে তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে, ও ইএক্স উইল বি লিস্টেড অন অক্টোবর 15, তার মানে অক্টোবরের 15 তারিখ এটা লিস্টিং হতে যাচ্ছে। আর বেশি একটা সময় নাই, হাতে 3-4 দিন সময় বাকি আছে, 2-3 দিন বাকি আছে এরকম। সো এর মাঝখানে লিস্টিং হবে, দেখা যাক কী হয়। খুব দ্রুত তারা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা করে দিছে, বাট অন্য অন্য এক্সচেঞ্জ যখন লিস্ট করবে, তারা যদি অ্যানাউন্সমেন্ট করে, তখন আমরা মোটামুটি কনফার্ম হব যে ওপেন ইএক্স লিস্টিং হতে যাচ্ছে বা কনফার্ম ডেট আমরা পাইছি। সো সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব কী হয়। তারা এখান থেকে তাদের টোকোনমিক্সও দিয়ে দিছে অলরেডি, হ্যাঁ আপনারা এগুলো দেখে নিতে পারেন। দেন আমরা 3 নম্বর যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো লিস্টিং নিয়ে, সেটা হলো টমেটো বা টোমার্কেট। এটা মোটামুটি ভালো একটা এয়ারড্রপ হতে যাচ্ছে, এখান থেকে মোটামুটি আমরা ভালো কিছু পেতে যাচ্ছি, কারণ এই প্রজেক্টটার ব্যাকএন্ড সাপোর্ট সব কিছু মোটামুটি ঠিক আছে, এখন আমরা দেখব যে কী হয়। সো এখানে দেখেন তারা একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি করে ফেলছে, এবং লাস্ট অ্যানাউন্সমেন্ট এটা করছে হলো আজকে, গতকালকে করছে, সরি। তো এখান থেকে অ্যানাউন্সমেন্টটা কী দেখেন কী বলছে, অক্টোবর 31, হ্যাঁ অক্টোবর 31 টমেটো টিজিই। সো এখানে তারা বলে দিছে অলরেডি, মার্ক ইউর ক্যালেন্ডার্স, দ্য টোমার্কেট টিজিই উইল হ্যাপেন অন 31 অক্টোবর, মানে অক্টোবরের 31 তারিখে এটা টিজিই হবে। আশা করা যায় এই প্রজেক্টটা ডেট চেঞ্জ করবে না, কারণ মোটামুটি এদের সব কিছু প্রিমিয়াম টাইপের, তারা অযথা অনেক কিছুই করে না। বাট যেহেতু তারা বলছে হতে পারে 31 তারিখে টিজিই হবে ইনশাল্লাহ, সো অবশ্যই আমরা সে পর্যন্ত ওয়েট করব, যারা কাজ করছি অবশ্যই আমরা ভালো কিছু এখান থেকে পাওয়ার আশা রাখি। তার মানে আমরা অক্টোবর পর্যন্ত, সো তার মানে আমরা মোটামুটি 3টা এয়ারড্রপের টিজিই বা এয়ারড্রপ বা লিস্টিং ডেট আমরা মোটামুটি পেয়ে গেলাম। এখন আমরা নেক্সটে চলে যাই। তো 4 নম্বর যে এয়ারড্রপের লিস্টিং ডেট নিয়ে আলোচনা করবো সেটা হলো মেমিফাই। সো এটা নিয়ে আপনারা মোটামুটি অনেকেই জানেন অলরেডি, এদের 9 তারিখে লিস্টিং ডেট কথা ছিল বা লিস্টিং অ্যানাউন্সমেন্ট ছিল, সেটাকে তারা পোস্টপোন করে সেটাকে করছে হলো তারা 30 তারিখ, অক্টোবরের 30 তারিখ তারা ডেট করছে। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, যাওয়ার পর এখানে দেখেন তারা কী বলছে, দ্য লিস্টিং ইজ বিং পোস্ট ব্যাক টু অক্টোবর 30, মানে অক্টোবরের 30 তারিখে তারা এটা লিস্টিং করতে যাচ্ছে, এর আগে ডেট ছিল 9, তারা এটাকে পোস্টপোন করে 30 তারিখ পর্যন্ত করছে। সো দেখি এখন কী হয়, 30 তারিখ পর্যন্ত আমাদের
ওয়েট করতে হবে মিমিফাইয়ের জন্য। আশা করা যায় এরপরে ডেট তারা চেঞ্জ করবে না। সো এখন আমরা আপনাদেরকে নেক্সট অর্থাৎ 5 নম্বর যে এয়ারড্রপটার কথা বলবো, এটা সরাসরি কনফার্ম ডেট আসে নাই, বাট মনে হচ্ছে এটা অক্টোবরে চলে আসবে, কারণ অলরেডি এটা প্রি মার্কেট চলে আসছে। সো আমরা যারা ওজিসি কমিউনিটি বা ওজিসি মাইনিংয়ে কাজ করছিলাম মাইনিং অ্যাপে, সো এটা নিয়ে আমরা কিন্তু অনেকদিন ধরে ওয়েটিংয়ে আছি কবে এটার লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট আসবে। বাট অলরেডি গতকালকে এটা দেখেন গেট ডট আয়তে কিন্তু এটা প্রি মার্কেট লাইভ হয়েছে। সো আপনারা যদি দেখেন দেখেন তারা 18 ঘন্টা আগে একটা পোস্ট করছে এবং এখানে বলছে ওজিসি কমিউনিটি প্রি মার্কেট ওটিসি ই ট্রেডিং ইজ লাইভ অন গেট ডট আয়ো। তার মানে গেট ডট আয়োতে তাদের প্রি মার্কেট অলরেডি লাইভ হয়েছে। যেহেতু প্রি মার্কেট অলরেডি লাইভ হয়ে গেছে এবং আপনারা সকলে জানেন প্রি মার্কেটের পরে কিন্তু খুব বেশি দিন একটা তারা রাখে না, তারপরেই কিন্তু তারা মার্কেটে চলে আসে। সো অবশ্যই তাহলে মোটামুটি বলা যাচ্ছে যে এটাও এই মাসেই লিস্টিং হবে, বাট এটা কিন্তু সরাসরি কনফার্ম না, জাস্ট আমি আমার আইডিয়া থেকে বললাম। বাট এখন পর্যন্ত তারা কোথাও এটার লিস্টিং বা টিজি বা এয়ারড্রপ সম্পর্কে কিছু বলে নাই, বাট অনুমান করা যাচ্ছে এটা এই মাসেই লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি একটু বলে দিই, অনেকে এটা নিয়ে খুবই কনফিউশন, ব্লুমের। সো ব্লুমের কিন্তু লিস্টিং ডেট নিয়ে অনেকেই বিভিন্নভাবে কনফিউশনে আছে, অনেকেই বলতেছে যে এটা অক্টোবর মাসে লিস্টিং হবে। অ্যাকচুয়ালি ব্লুমটা অক্টোবর মাসে লিস্টিং হবে না, কারণ এটা নিয়ে আশায় থাকেন না, এই মাসে লিস্টিং হবে না, ব্লুম আরও পরে আসবে। ব্লুমের অনেক বড় প্ল্যানিং আছে, অনেক বড় সড়ো প্ল্যানিং করে তারপর আসবে, এবং তারা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং টেলিগ্রামে কিন্তু তারা বলে দিছিল যে এটা লিস্টিং যখন একটা রিউমার সরাইছে যে এটা অক্টোবরের 20 তারিখে, এটা কিন্তু গত মাসের সেপ্টেম্বরের 25 তারিখেও কিন্তু একটা রিউমার সরাইছিল ডেট, তখনই তারা বলে দিচ্ছে যে এটা লিস্টিং হতে দেরি আছে। এবং সেই যে লিস্টিং ডেট রিউমার হয়েছিল সেটাকে মেনশন করে তারা বলছিল যে ব্লুম ইজ নট নাও, মানে এখন হবে না, এরকম কিছু তারা ইন্ডিকেট করে বলছিল। সো যারা যারা আসলে কনফিউশনে আছেন এই মাসে লিস্টিং হবে ব্লুম, আমার কাছে মনে হচ্ছে এটা এই মাসে কোনোভাবে লিস্টিং হবে না, এটা বড় সড়ো প্ল্যান আছে, তারা একটু লেটলি আসবে এবং অনেক বড় পরিসরে আসবে। সো মোটামুটি এটা আমি আপনাদেরকে কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করলাম। সো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।